রাউজানের আয়েশা বিবির বাড়ি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে পবিত্র ফাতেহায়ে ইয়াজ দাহম উদযাপন উপলক্ষে আজিমুশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বান্দারা আমার, আমি আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছি, আমি আল্লাহ ওয়াদা দিয়েছি, তোমাদের মধ্যে যারা ইমানদার, সবাই বলেন তোমাদের মধ্যে যারা ইমানদার আর যারা তোমাদের নেক আমল করে, ভালো আমল করে, পূর্ণ আমল করে, আমি আল্লাহ ওই সমস্ত ইমানদার পূর্ণবান নেককার বান্দাদেরকে আমার জমিনে খলিফা বানাবো। এ উপলক্ষে মসজিদের সুউচ্চ মিনার সহ পুরো এলাকায় ব্যাপক আলোকসজ্জা করা হয়। মঙ্গলবার 22 নভেম্বর আয়েশা বিবির বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে আয়োজিত মাহফিলে প্রধান বক্তা ছিলেন মাওলানা মুফতি আব্দুল আজিজ রেজভি, পূর্ব গুজরা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও আয়েশা বিবির বাড়ির সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ রোশাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ বক্তা ছিলেন হাফেজকারী মাওলানা মোহাম্মদ আব্দুল হান্নান হালিমপুরি, মাওলানা মোহাম্মদ দেজামউদ্দিন আনোয়ারি। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য জমিরুদ্দিন বাবুল। মাহফিল সঞ্চালনায় ছিলেন মাওলানা মোহাম্মদ জাহেদ ও সাংবাদিক মোহাম্মদ আলাউদ্দিন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাতের পর তাবরুক বিতরণ করা হয়। বান্দা যখন সত্য কথা বলে, বান্দা নেক আমল করে, সুবহানাল্লাহ বলেন, বান্দা যখন সত্য কথা বলে, সত্যের উপর অটল থাকে, বান্দা যখন নেক আমল করে, আর ওই নেক আমল বান্দাকে জান্নাত পর্যন্ত নিয়ে যায়, সুবহানাল্লাহ।